হ্যাঁ দেখো এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আছি প্রথমে জায়গা ছবিটা দেখাই কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা অফিসার তারা এসেছেন এবং তার পাশাপাশি ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস এই ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার গৌরব লাল সমস্ত সিনিয়র অফিসাররা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন আমার সামনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা দেখাচ্ছি এই বিল্ডিংয়ের ঠিক দোতলায় এটা বানতলায় কগনিজেন্ট বহুজাতিক সংস্থা তার ঠিক অফিসের পাশেই বানতলায় পরিত্যক্ত এই বিল্ডিং এই বিল্ডিং এর দোতলাতে একজন তরুণী আঠাশ থেকে তিরিশ বছর বয়স পুলিশ সূত্রে এমনটাই খবর তার গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্কস রয়েছে অর্থাৎ শ্বাসরোধের চিহ্ন রয়েছে এবং তরুণীর পোশাক যেগুলো ছিল সেগুলো অবিন্যস্ত অবস্থায় ছিল দেহ প্রায় ডিকম্পোজ অবস্থায় ছিল আজকে স্থানীয় সূত্রে পুলিশ আধিকারিকরা খবর পান এবং তারপরই এখানে এসে ওই তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটে তরুণী এখনও পর্যন্ত আনআইডেন্টিফাইড কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত পার্শ্ববর্তী থানার যারা সিনিয়র অফিসার তাদেরকে হচ্ছে এই মুহূর্তে সিনিয়র অফিসার যারা কলকাতা পুলিশের তারাও ঘটনাস্থলে এসেছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশের তরফ থেকে সংগ্রহ করার প্রক্রিয়া চলছে দোতলায় ওই তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে গলায় ইঞ্জুরি মার্ক রয়েছে বডিটা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে কালকে বিকেলে পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন পুলিশের হাতে আসবে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় একটা আন্যাচারাল ডেথের কেস ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রুজু করে তার ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা এবং সায়েন্টিফিক উইংয়ের যারা অফিশিয়ালস রয়েছেন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সেটাও কিন্তু ঘটনাস্থল থেকে চলছে কিছুক্ষণ আগেই ওই তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটে আমি বারবার বলছি তরুণীর পোশাক অবিন্নস্ত অবস্থায় ছিল এবং তার গলায় একটা স্ট্র্যাঙ্গুলেশান মার্কস অর্থাৎ শ্বাসরোধ করলে যে ধরনের ইঞ্জুরি মার্ক হয় সেই ধরনের ইঞ্জুরি মার্ক রয়েছে এবং এই বিল্ডিংটা যেখানে রয়েছে আমি আশেপাশের জায়গাটা যদি একটু দেখাই তাহলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে সম্পূর্ণ নির্জন একটা জায়গা বানতলায় চর চর্মনগরীর ঠিক পাশেই জায়গা এখানেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের ওপরেই ওই তরুণীকে কিন্তু দেখতে পাওয়া গেল এবং তার দেহ পড়ে থাকতে দেখা গেলো প্রায় ডিকম্পোজড অবস্থায় আমরা যে ছবি দেখাচ্ছি কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন অন্যদিকে ভেতরের ছবিটা দেখাবো ওখানে ঠিক যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে বিল্ডিংয়ের সেখানে এই মুহূর্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার যারা অফিসার ইনচার্জ এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা এসছেন আমি আগেও যেমনটা বলছিলাম যে লালবাজারি ডিসিডিডি স্পেশাল এবং এই এই লেদার কমপ্লেক্স ইস্ট ডিভিশনের আন্ডারে পড়ে সেই ইস্ট ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার সমস্ত সিনিয়র অফিসার তারা এসেছেন এই মুহূর্তে আর ছবি দেখাবো যে রীতিমতো সার্চ লাইট নিয়ে পুলিশ আধিকারিকরা ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে সার্চ অপারেশন চলছে অর্থাৎ ভেতরে কোনো রকমের তথ্য প্রমাণ যদি আতথায়ী ফেলে রেখে যায় সেটা পুলিশের পক্ষে আইডেন্টিফাই করার জন্যই এটা চলছে সম্পূর্ণ নির্জন একটা জায়গা এবং সন্ধে হওয়ার পর পুলিশের পক্ষে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে একদমই আশেপাশে জনবসতি নেই ফলত কি করেই তরুণী এই নির্জন জায়গায় এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে এলেন এবং তারপর তরুণীর সাথে ঠিক কি ঘটনা ঘটলো কিভাবে তিনি মারা গেলেন খুন বলেই প্রাথমিকভাবে দেহ দেখে মনে করা হচ্ছে কারণ গলায় ইঞ্জুরি মার্ক রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় ইঞ্জুরি মার্ক রয়েছে নখের আচরের দাগ রয়েছে ফলত কিভাবে এই গোটা ঘটনা ঘটলো তার জন্য দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে লালবাজার থেকে সিনিয়র অফিসিয়ালস এসেছেন এবং আমি আগেও যে কথা বলছিলাম যে আশেপাশে যে সমস্ত থানা রয়েছে সেই থানা এলাকায় ওই তরুণীর যে ছবি সেটা পাঠানো হয়েছে এবং সেই থানায় খোঁজ নেওয়া হচ্ছে এলাকার কেউ মিসিং রয়েছে কিনা অর্থাৎ মিসিং থাকলে পুরো বিষয়টা স্পষ্টভাবে পাশেই আইটি হাব রয়েছে বেশ কয়েকটা অফিস রয়েছে ফলত সেখানেও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনো কর্মী নিখোঁজ রয়েছেন কিনা এরকম একটা জায়গায় ওই তরুণীকে কারা নিয়ে এলো এবং তারপর আততাইরা যদি খুনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কোন রাস্তা দিয়ে পাঠালো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা কি ফেলে গেল কোনো সিসিটিভি সার্ভিলেন্স রাস্তায় ছিল কি না সেগুলো পুলিশের তরফ থেকে খোঁজখবরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমি বারবার যেটা বলছি যে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে এন্ট্রি করতে গেলেই ঢুকতে গেলেই প্রায় পনেরো মিনিট একটা নির্জন রাস্তার ভেতর দিয়ে আসতে হচ্ছে ফলত একটা আঠাশ উনতিরিশ বছরের তরুণী এই নির্মীয়মান বহুতলের ওপর কি করে এলো এটাই সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি বাইরে কোথাও খুন করে এনে তাকে এখানে ফেলা হলো নাকি অন্য কোনো কারণ তরুণীর সঙ্গে কি কোনো শারীরিক নির্যাতন হয়েছিল সেগুলো দেখার জন্যই লালবাজারের যারা সিনিয়র অফিসিয়ালস তারা এই মুহূর্তে এসেছেন কেএলসি থানার অফিসার ইনচার্জ রয়েছেন ফরেন্সিক আধিকারিকদেরও পুলিশের তরফ থেকে রিকিউজেশান দেওয়া হবে এবং আমি আর আবার দেখাবো দড়ি দিয়ে পুলিশ আধিকারিকরা জায়গাটা করণ করে দিচ্ছেন যাতে কেউ ভেতরে কোনো এভিডেন্স নষ্ট করতে না পারেন হ্যাঁ এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং ডিডির যারা অফিসিয়ালস তারা রয়েছেন এই প্রক্রিয়াই কিন্তু এখানে চলছে আহ দেখো তথ্য প্রমাণ সংগ্রহে পুলিশ তদন্ত এগোচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ